এই এই দোকানটা থেকে ছোট্ট একটা আগুন বেরোছে, এতটুকু ছোট্ট একটা মানে গ্যাস সিলিন্ডারটা আগুন লেগেছে। লাগার পরে পরে দুই চার সেকেন্ডের মধ্যে আগুনটা বড় হয়ে গেছে, বড় হয়ে যখন আগুনটা বের হয়ে গেছে, বের হয়ে এইভাবে উপরে ছড়াই গেছে, ছড়ে এই সামনের অংশ দিয়ে উপরে চলে যায়, উপরে চলে যায়। কিন্তু দুই চার পাঁচ মিনিটের মধ্যেই পুরো বিল্ডিং আগুন ধরে গেছে, পাঁচ মিনিট এর বেশি নেই। আপনার নিজের চোখেই দেখা? হ্যাঁ, এটা আমার মোবাইলে ভিডিও করা আছে, এটা আমার মোবাইল, আমি নিজে ভিডিও করছি। যে আপনারা কোন কোন বাড়ির বাসিন্দা? এই যে এই 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 জি জি। আপনাদের বাড়ির কেউ কথা হতো না? আমাদেরটা ঠিক আছে, শুধু আমাদের আপনাদের কি হয়েছে? আমাদের আর্টিসানের এসি প্রিয় হয়েছে চারটা, আর অঞ্জনসের পড়ছে দুইটা। আপনারা পাশের বিল্ডিং? জি, আমাদের পাশের বিল্ডিং। পাশের বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হয়েছে? জি জি, অনেক আমাকে হচ্ছে তিনটা চারটে এসি প্রিয় হয়েছে, আরও অনেক কষ্ট করে আমরা নিবেছি। এই আশপাশের কোনো বাসিন্দা আহত বা নিহত এমন কোনো খবর আপনাদের কাছে আছে? এই দিক দিয়ে না, ওই পাশে দইতে পারে, ওই কেপসির না, শুধু এই বিল্ডিং এই মানে আশপাশে তো লাগে নাই, যা বের হচ্ছে আশপাশে লাগে নাই, কিন্তু আশপাশের বাসিন্দা এই দোকানে বা এখানে বিল্ডিং এ এসেছিলেন, কাজে এমন খবর আমাদের কাছে আছে। আশেপাশের ওটা জানা নাই, তবে এখানে যেসব কাস্টমার মানে যখন আগুনটা লেগেছে তখন বড় কাস্টমার ছিল, আমার মনে হয় দুই চার পাঁচশো লোক এই বিল্ডিং এ পুরোটাতে ছিল। এখন আমি তো দেখলাম যে একটার পর একটার পর একটার পর একটা লাশ বের করতেছে, এখন তাতে আমার মনে হয় আরো আছে, কালকে অথবা যখন অভিযান শুরু করবে তখন বোঝা যাবে যে আসলে কোন পর্যায়ে আছে। এখনো শেষ হয়নি, এখনো বাকি আছে আর কি। এই আগুন এত ছোট্ট আগুন, আপনার নিজের চোখে দেখা ছোট্ট আগুন, সেই আগুন এত বড় হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? গ্যাস সিলিন্ডার ছিল তো, এটাও যখন একদম প্রত্যেকটা ফ্লোরে গ্যাস সিলিন্ডার ছিল, প্রত্যেকটা তো রেস্টুরেন্ট, পাঁচতলা পর্যন্ত সব রেস্টুরেন্ট, এক একটা ফ্লোরে মনে করেন চারটা পাঁচটা করে সিলিন্ডার থাকে, তো এই এক একটা থেকে একটা একটা থেকে একটা এইভাবে বাড়তে 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 সব ঘুরে গেছে। পিছনে মনে করেন আলাদা সিঁড়ি রাখা দরকার, এটা মনে করেন আছে না, রাজুগেরও কিছু গাফিলতি আছে, কারণ রাজুগত অনুমতি দেওয়া দেয় বুঝে নেই কীভাবে সিস্টেম সিস্টেম করে, এখন এই যে মৃত্যুগুলা দায় কে নিব? সামনে যখন আগুন, কেউ সামনের দরজা থেকে বের হতে পারছেন না, তখন যদি একটি জরুরি বহির্গমন পথ থাকতো পেছনের দিকে বা পাশ দিয়ে, তাহলে আর এতগুলো গ্যাস সিলিন্ডার যে এই বিল্ডিংটা থাকার অনুমতি আছে কিনা এটাও তো দেখা দরকার, যে আমি এটা এটা কি আমি এটা রেস্টুরেন্টের জন্য এটা বিল্ডিংটা বানাইছি না আমি অন্য জিনিসটার জন্য বানাইছি, এটা তো দেখা দরকার ছিল। আপনি এই জিনিসটা বোঝেন না যে এখানে বিল্ডিং পুড়ে গেছে কোনো দুঃখ নাই, খারাপ লাগে না, কিন্তু এক আড়াই বছরের বাচ্চা যখন এইখান থেকে আমরা ওখান থেকে দেখতেছি গ্লাস ভাঙা, এই বাচ্চাটা যখন মা বা আম্মু বাচ্চা এরকম করতেছে, ওনার ওই যে বাচ্চার যে মা উনি নিজে চলে গেছে, আসার পরে বাচ্চা মা দুইজনে মারা গেলো।